হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আজ মহান বিজয় দিবস। থেমে নেই চিত্রনায়িকা বুবলি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজনের কেউই। তারা আজ বিভিন্ন জন জায়গায় তারা বিভিন্ন সময়ে যে লোকগুলো তাদেরকে ইনভাইট করেছে তারা কিন্তু সব জায়গায় অনুষ্ঠানগুলো মাতিয়ে তুলছে। তার আগে পরিবারকে তারা কিন্তু সময় দিয়েছে। আমরা দেখতেই পেয়েছি চিত্রনায়িকা বুবলি পতাকা হাতে তার সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন ফেসবুকে। অপরদিকে সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্রাম খান জয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাদের যার যার ফেসবুকে। বন্ধুরা, মহান বিজয় দিবস উপলক্ষে কারো কোনো থামাথামি নেই। দুই পরিবারই কিন্তু তাদের সন্তানদেরকে শিখিয়েছেন বিজয়ের আনন্দ, বিজয়ের পতাকা নিয়ে কিভাবে এগিয়ে নিতে হয় দেশকে। ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাতে হয়, কাজটি কিন্তু করেছেন দুই পরিবার। তো চলুন দেখা যাক সুপারস্টার শাকিব খান এ ব্যাপারে কি বললেন। বিজয় দিবস 16 ডিসেম্বর, তিনি বলেন, বিজয়ের চেয়ে আনন্দ অন্য কিছুতে নেই, স্বাধীনতার চেয়ে সুখ আর কোথাও হয় না, আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি। আজ বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হোক, দোয়া মাহফিল অনুষ্ঠিত হোক, এতেই তাদের পরকালীন শান্তি। তিনি বলেন, বিজয়ের প্রকৃত স্বাদ আমরা পেয়েছি, মানুষ হত্যা রাজনীতি আমরা চাই না, যা চেয়েছি তা পেয়েছি, সুন্দরভাবে একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আমি বাঙালি মুসলমান, বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের ত্যাগে পেয়েছি আজকের এই মহান বাংলাদেশ। সুপারস্টার শাকিব খান তার সন্তান আব্রাম খান জয় এবং বীরের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমি চাই আমার সন্তানেরা দেশবরেণ্য মানুষ হোক। স্ত্রী অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে তিনি শহীদ মিনারের একটি ছবি পোস্ট করেছেন। হয়তো তারা দুজনেই রাত 12টা একে গিয়েছিলেন শহীদ মিনারে তাদের সন্তান জয়কে শহীদ মিনারের মহত্ব জানানোর জন্য। তিনি দেশবাসীকে 16 ডিসেম্বরে বিজয়ের শুভেচ্ছা দিয়েছেন। শুভেচ্ছা দিয়েছেন তার ভক্ত এবং তার অনুসারী অনুরাগী যারা ভালোবাসা দেন তাকে, তাদের সকলকে। 16 ডিসেম্বর বিজয় দিবস বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর 16 ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। তার বিশেষ কারণ, আজ আমরা বাংলায় কথা বলছি এবং স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য আমরা তাদেরকে স্মরণ করি, তাদের সম্মানে আমরা 16 ডিসেম্বরের শুভেচ্ছা স্ট্যাটাস বার্তা আমরা সকলকে শেয়ার করতে পছন্দ করি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে 30 লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই সোনার বাংলাদেশ। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা অসীম। লাল সবুজের ওই যে পতাকা উঠছে, ও লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা হাদিস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা। দেশের প্রতি নবীজির অসাধারণ ভালোবাসা ছিল, অতএব আমাদেরও রাখা উচিত। বিজয় মানে গর্বিত এক জাতি, লাল সবুজের পতাকা, বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটা বাংলাদেশ। প্রবাসে আমরা চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের সবকিছুই বাঙালিয়ানায় ভরপুর। কারণ আমরা যখন দেশ ছেড়ে যাই তখনই প্রকৃত দেশের জন্য মায়া প্রেম অনুভব করি। 16 ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাসে তিনি আরো বলেন, বিজয় শুধুমাত্র পেলেই হবে না, এই বিজয়কে আমাদের প্রাণ দিয়ে রক্ষা করতে হবে। হাজার হাজার লাখ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ, এই বিজয় আমরা রক্ষা করব আমাদের প্রাণ দিয়ে। তিনি বলেন, লাল সবুজের ওই পতাকায় আছে যেন শক্তি, দেখলে তাকে ভালো লাগে, প্রকাশ করি ভক্তি। স্বাধীন দেশে জন্ম হয় জীবন পরিপাটি, স্বাধীনভাবে বাস করে যায় বুক ফুলিয়ে হাঁটি, এই যে কথাগুলো, এগুলো শুধু কথা নয়, এগুলো ভালোবাসা। বছর ঘুরে ফিরে এলো বিজয় দিবস, আজ লাখো শহীদের স্মরণ করছি, তাই তাদেরকে জানাই ক্লান্ত পরিশ্রম করে যা নিয়ে এসেছেন আমাদের জন্য বিজয় ছিনিয়ে অফুরন্ত ভালোবাসা। অনেকেই বিজয় দিবসে কবিতা পড়তে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, নাচ করতে ভালোবাসেন। আজ মহান বিজয় দিবস আমাদের ভুলে গেলে চলবে না যে মানুষগুলো আমাদের জন্য এই প্রাণ দিয়েছিলেন হাসতে হাসতে, সেই মানুষগুলোকে আমরা কখনোই যেন আমাদের দোয়া থেকে বঞ্চিত না করি। আমরা প্রতিবেলা 5 অক্ত যখন নামাজ পড়ি, দোয়া করি, হাত তুলি স্রষ্টার দরবারে, আমাদের পিতামাতার জন্য যখন আমরা দোয়া করি, তখন আমরা নিশ্চয়ই দোয়া করব এই মহান বিজয় দিবস ছিনিয়ে এনে দেবার জন্য যে প্রাণগুলো প্রাণ দিয়েছেন হাসতে হাসতে, একটু প্রাণের মায়া না করে যারা যুদ্ধ করেছিলেন দেশের জন্য।
সুপারস্টার শাকিব খান বরাবরই খুব চমৎকার করে কথা বলেন। এই যে তার বিজয় দিবস নিয়ে কথাগুলো, এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।